হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আমার চ্যানেল ভিলেজ লাইফ উইথ এসেস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে 10:15, আর আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি ফ্রেশ হয়ে গেছি। এরপর সকালের খাবার খাব। তার আগে তোমাদেরকে বলি যে প্লিজ, এটা আমার প্রথম ব্লগ, তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিলেজ লাইফ উইথ এসেস। তো আমার ভিডিওটা পুরোটা দেখো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো গিয়ে দেখা যাক কী রান্না করা হয় আজকে, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি উনুনে, আর এইখানে আলু, বেগুন, কুঁদরি বনিয়ে রেখেছি, কেটে রেখেছি। তো দেখো আজকে কী রান্না করি। আম দিয়ে মুগের ডাল, একটা তরকারি আর আমের আচার, আজকের মেনু এটাই। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া বাসন ধোয়া হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এখন রেডি হয়ে গেছি শোয়ার জন্য। এখন কিছুক্ষণ রেস্ট নেব, মানে দুপুরবেলা খাওয়ার পর ভাত ঘুম। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে কিছু একটু কথা বলে নিই। তো দেখো, এটা তোমার লাইফস্টাইল ব্লগ, তো এইখানে আমি আজকের দিনটা আমার শেয়ার করলাম, আজকের জাস্ট দুপুরের যে টাইমটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো মানে যেটা আমি প্রত্যেক দিন আর কি, প্রত্যেকদিন আমি যে কাজগুলো করে থাকি, যেমন রান্না করাটা, আজকে রান্নাটা, আজকে নিরামিষ রান্না ছিল। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আজকে এখানে শিব পূজা আছে, ব্লা ব্লা ব্লা, তো আর কিছু বলতে চাইনি সে বিষয়ে। তো আজকে নিরামিষ রান্না করেছিলাম, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম,
আর দেখিয়ে দিলাম। আর আজকে তো প্রচণ্ড গরম আর মেঘও হচ্ছে হালকা হালকা, তো হালকা হালকা মেঘ করছে, বিকেল দিকে বৃষ্টি হতে পারে। আর এখানে মেন জিনিস হচ্ছে বিকেলে বৃষ্টি হলে কারেন্ট থাকে না, ঠিক আছে? তো কারেন্ট যদি না থাকে তাহলে আমার ফোনে চার্জও থাকবে না, দেন আমি ভিডিও এডিটিং করতে পারবো না। তার জন্য এখন আমি ফোনটা চার্জে বসাবো, চার্জে বসিয়ে আমি একটু জাস্ট রেস্ট নেব। আর তো আর একটা কথা বলার আছে যে এই সময় যে চারিদিকে করোনা হচ্ছে, করোনার জন্য মানে প্রচণ্ড মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, প্রচণ্ড মানুষ মারা যাচ্ছে করোনায়, তো প্লিজ সবাই বাড়িতেই থেকো। আর তো যেহেতু লকডাউন পড়ে গেছে তো সেই জন্য এমার্জেন্সি কোনো দরকার ছাড়া বাইরে যে বাজারে বা কোথাও গিয়ে ভিড়ভাট্টা করবে না। আর এমনি তো দরকারে তো বাইরে টুকটাক বার হতেই হবে, কিন্তু বিনা দরকারে বাড়ি থেকে বাইরে যাবে না, কারণ প্রচণ্ড 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 করোনা চারদিকে ছড়িয়ে পড়ছে। আর খবরে তো সব দেখতেই পাচ্ছ, করোনার হাসপাতাল হাসপাতাল খালি নেই, অক্সিজেন মিলছে না। তো বি সেফ, আর তো এখনের জন্য বাই বাই। দেখা হচ্ছে আমার নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। আর আজকে ভিডিওটা ছোটো হলো, এর জন্য মানে কী বলবো, আমি বুঝতে পারছি না আর কী করবো। তো নেক্সট ভিডিও এর থেকে আবার ভালো নিয়ে আসবো, তা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো অবশ্যই আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ভালো ভালো মুহূর্তগুলো। তো প্লিজ আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটি প্রেস করে দাও। আর ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কারণ লাইক করলে মানে একটা ইন্সপিরেশান মিলবে যে হ্যাঁ ভিডিওটা সবার ভালো লাগছে। আর সাবস্ক্রাইব করলেও এটা বুঝতে পারবো যে মানে সবাই আমার পাশে আছে, আমি ভিডিও করতে পারবো। তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এখনের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।